মজিদের মধ্যে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে ওয়াল আসর, আসরের সময়ের কসম করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এই পৃথিবীর মানুষ সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লা আল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা, আল্লাহ যে আসরের কসম করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আসরের আসরের কসম করলেন, এর অর্থ এটাই বোঝায় যে আমরা যখনই দেশে এবং মাঠে ঘাটে কিংবা হাটে বাজারে যে কোনো আমরা কোনো কাজকে কোনো কথাকে যদি গুরুত্বপূর্ণ বুঝাতে চাই, তখন আমরা কসম করে থাকি। কেউ কোনো একটা পণ্য কিংবা দ্রব্য বিক্রি করার সময় আমরা মায়ের কসম বাপের কসম খেয়ে থাকি, আল্লাহর কসম খেয়ে থাকি, তো আমরা কসম খাই এর জন্যে যাতে করে আমি যে কথাটা বলছি যাতে করে সেই কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয় প্রাধান্য দেওয়ার জন্য। হাদিসের মধ্যে এসেছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের নামে কসম করে সেই লোককে শিরিক করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাখলুকের কসম করতে পারে, কিন্তু একটা মাখলুক আর একটা মাখলুকের কসম করতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার আল্লাহ আসরের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে তারা সবাই ক্ষতির মধ্যে রয়েছে, তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাফসিরবিদেরা এই কথাটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলছি ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর মানুষ সবাই জাহান্নামী। তারপরে আমার আল্লাহ বলছেন ইল্লা আল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যা ঈমান নিয়ে এসেছে। ইল্লা আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। প্রথমে আমরা যখন প্রথম আয়াতে যখন শুনলাম যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে পৃথিবীর মানুষ সবাই ক্ষতির মধ্যে, তখন আমরা যারা বুঝতে পেরেছিলাম আমরা সকলে হতবাক হয়ে গিয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে বলেছেন, এর মানে আমাদের কোনো রেহাই নাই। তারপরে আবার আল্লাহ যখন বললেন ইল্লা আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে তারা ক্ষতির মধ্যে নাই, তখন আমাদের মনে মনে একটুখানি ভুব এলো, জানে জানেল যে যাই হোক এবার বাঁচা গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়েছে তারা ক্ষতির মধ্যে নয়। তারপরে বলে ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে পরে নেক আমল করেছে তারা ক্ষতির মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনলো
सत्य कथा बलार कारण जख तरह विपद आपद नेमे एल तक विपद आपदे समय धैर्य धारण कर ल ইমান নিয়ে পারে ক্ষতির মধ্যে থেকে বাঁচবে তখন আমরা মনে মনে ভাবতে লাগলাম আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে আমরা ঈমানদার গরুর মাংস খেয়েছি মানে আমরা ঈমানদার মুসলমান নাম রেখেছি আব্দুল গাফফার আব্দুল সাত্তার নাম রেখেছি কিন্তু বন্ধু রে ঈমান কি বাড়িতে বসে থেকে আমাদের কি হয়ে যাবে না এর কিছু আর কারণ আছে আপনাদেরকে একটা ছোট্ট মতো এক্সাম্পল দিই জন্ডিস নামে একটা অসুখ আছে ওই অসুখটি যদি কোন লোককে হয়ে যায় তাহলে ওই লোকটি যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার তখন ওই লোকটির মুখ দেখে জীব দেখে দেখার পরে ডাক্তার তখন বুঝতে পারে জন্ডিসের লক্ষণ হলো কোন লোককে যদি জন্ডিসের অসুখ হয়ে যায় তাহলে ওই লোকটির জীব হলুদ হয়ে যাবে ওই লোকটির চোখ হলুদ হবে মুখ হলুদ হয়ে যাবে তখন ডাক্তার তখন জানতে পারে বুঝতে পারে যে এর মধ্যে লক্ষণ পাওয়া যায় এর মধ্যে লক্ষণ পাওয়া যায় জন্ডিসের তার কারণে ডাক্তার তাকে জন্ডিসের ওষুধ দেয় তো বন্ধুরে একটা ছোট মতো অসুখ যদি কোন লোককে হয় তাহলে তার একটা লক্ষণ লাগবে আমার আল্লাহ বলছেন তুমি যে নিজেকে ইমানদার মনে করো নিজেকে তুমি যে মুসলমান মনে করো তোমারও তো কিছু লক্ষণ থাকা দরকার আছে এর জন্য আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত তোমার লক্ষণ হলো ওয়ামিলুস সালিহাত নামাজ পড়া ওয়ামিলুস সালিহাত দান খয়রাত করা ওয়ামিলুস সালিহাত পৃথিবীর বুকে যতগুলো ভালো ভালো আমল আছে ওই সমস্ত আমল করা হচ্ছে ওয়ামিলুস সালিহাত বন্ধুরে আজকে আমরা ইমান নিয়ে এসেছি মুখে দাবি করছি ওয়ামিলুস সালিহাত না করার কারণে আমরা যেখানে সেখানে মার খাচ্ছি আমাদেরকে যেখানে সেখানে লাঞ্ছিত ঘৃণিত হতে হচ্ছে জানেন একদিন এক শিক্ষক আর ছাত্র দুজন মিলে ফুটবল খেলা দেখতে গিয়েছে দেখতে গিয়ে ছাত্র আর শিক্ষক দুইজনে ফুটবল খেলা দেখছে দেখতে 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 দুই দলের লোকজন ফুটবল খেলা খেলছে তখন ছাত্রটি শিক্ষককে বলছে স্যার এই ফুটবলটি কে এমন দোষ করেছে এই ফুটবল এমন কি দোষ আছে যে কে কংগ্রেস মারে সিপিএম মারে একে দোনো দলের লোক মারে একে আহলে হাদিস মারে একে হানাফি মারে একে দোনো দলের লোক মারে আমরা জানি এক দল মারে যদি আরেক দল বাঁচাবে কিন্তু এই ফুটবলটি এমন কি দোষ করেছে যে কে সবাই মিলে মারে তখন স্যার তখন ছাত্রকে বলছে বাবারে এই বলটিকে গোল করার জন্য মারছে কি করার জন্য গোল করার জন্য মারছে তখন ছেলে বলছে স্যার বল তো আগে থেকেই গোল আছে আবার গোল কিভাবে করবে এই কথা বার্তা যখন চলছে
चलते चलते दुई दलेर खिलाड़ीर मध्य थेके एकटा खिलाड़ी एमन एकटा जोरे किक मेरेछे किक मार परे परे ओई बलटा छेलेटार दिके चले गिएछे छेलेटी तखन बलटिके पाछिए धरे बुके निये बलछे बल भाई बल तुई बल रे बल एमन तुई কি দোষ করেছিস বাল যাকে তোকে সবাই মিলে মারছে তোকে আহা করার লোক কেউ নাই তখন ওই বলটি বলছে ওরে আমার হিতাকাঙ্ক্ষী নিবাই তাহলে শুনে না আমাকে যে ওরা মারে আমাকে যে ওরা মারছে লাফতে মেরে মেরে রাগ মেটাচ্ছে এরা যে লাথি মেরে মেরে মজা নিচ্ছে এতে ওদের দোষ নাই এতে আমার নিজের দোষ কারণ আমার মধ্যে হাওয়া ভরা আছে আমার মধ্যে যদি কোনো দামি জিনিস ভরা থাকত পাথর ভরা থাকত লোহা ভরা থাকত তাহলে কোনো বাপের বেটা নাই যে আমাকে লাথি মেরে তারা মজা নিত আজকের মুসলমান ওই মত হয়ে গেছে এরা মুখে দাবি করে ইমানদার কিন্তু এদের ভিতরটা ফাটা বলের মতো ফাটা এরই জন্য এদেরকে গ্যার মুসলিমেরা লাথি মেরে মেরে রাগ মিটাচ্ছে দল দলেতে পড়ে হাতি আর ব্যাঙের বাচ্চা মারছে লাথি দল দলেতে পড়ে হাতি আর ব্যাঙের বাচ্চা মারছে লাথি মুসলমান এরা একটা হাতির জাহাজ এরা দল দলে ফেঁসে গেছে ইসলামের শত্রুরা এদের পিছনে লাথি মেরে মেরে রাগ মেটাচ্ছে মুসলমান সারা বিশ্বের মুসলমান যেদিন গাজা দিয়ে উঠে যাবে ফজরের নামাজে সারিবদ্ধভাবে যখন উঠে যাবে তখন পৃথিবীর যত শত্রু আছে তারা এমনিতে হার্ট অ্যাটাক করে মরে যাবে তখন তারা ভাবতে লাগবে মুসলমান এবার এরা জেগে গেছে বন্ধুরে আজকে আমরা যতটি আমরা কি বলি নারে তাকবীরের জায়গা যত আমরা ইনকিলাব জিন্দাবাদ বলতে পারি মুসলমানের বাচ্চাকে যদি বলা হয় তুমি পহেলা কলমা বলা তার মুখ দিয়ে বের হবে না তাকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ বলা তার মুখ দিয়ে বের হবে না আর যদি তাকে বলে ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম বলা ফাটাফাট তার মুখ দিয়ে বেরিয়ে যাবে घर में आग लगी है घर ही की चिराग से आम्रा मार खाच्छी आम्रा निजेराई निजेर दोषी अन्य कारो दोष नाई आम्रा आम्रा मार खाच्छी आम्रा निजेर दोषी